প্রভু আপন কীর্তন মোর দোষ ক্ষমনাথ চরণে শরণ গ্রন্থ সাঙ্গ হইল রচিল দ্বিজ রাম সবে হরিধ্বনি কর মজুরা প্রণাম ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এই নৈবেদ্য গুনা বেঁধাও আজ রাতে কিন্তু এখানে খেয়ে যাবেন, শুভ দিন। অনুকূল তুমিও খেয়ে যেও বাবা। আগে আচ্ছা, আরে তাহলে কি করছিস? ওসব ভুল করে দে সবাই। এই কুমি যেখানে কোথায়? এই তো তোর পেছনে, এই তো ইদু আমাদের সোনার টুকরো ছেলে, আর কুমিকে তো আপনি জানেনই। আমি ওদের চোখে যা দেখেছি ওরা সুখী হবে, ওরা নিশ্চয়ই সুখী হবে। আপনি আজই কথা পারো, না না শুভ কাজে কোনো কিন্তু নেই। আপনি কুমির জ্যাঠামশাইকে ডাকুন, আমি নিজেই কথা পারো। আমি তার কি জানি, আসতে পারবে না? ব্যাস কেন ভাগ্যদোষে অবস্থাটা না একটু পড়েই গেছে, তা বলে মান অপমানটাও কি বুঝতে পারি না? না না, আপনি ওভাবে নেবেন না। তাছাড়া কুলিন বংশজ এসব আজকাল কেউ মানে না, এসবের আজকাল কোনো দাম নেই। আমার কাছে আছে, আমার কাছে শালগ্রাম ছিলাও যা, সাত পুরুষের বিধানও তাই। আর তাছাড়া আপনি তো মশাই কায়স্থ, আপনি এসবের কি বুঝবেন? শুনুন, দয়া করে আরেকবার অন্তত ভেবে দেখুন। দেখেছি, তাই কথা না বাড়িয়ে শুধু একটা কথাই বলে যাচ্ছি, বীরহাটির মুকুজ্জে বংশের মেয়েরা আইবুড়ো থেকে মরে যাবে, নেমে যাবে না, বুঝেছেন? চলে এসে